নয়াগ্রামের বিজেপি প্রভাবিত ক্লাবের উদ্যোগে পালিত হলো হনুমান জয়ন্তীর উৎসব। নয়াগ্রামে বজরং ক্লাবের পক্ষ থেকে আজ পালিত হলো রামসেবক হনুমানের জন্মদিন। এদিন বজরং ক্লাবের সদস্যরা হনুমানের পুজো করার পাশাপাশি স্থানীয় মানুষদের প্রসাদও বিতরণ করলেন। নয়াগ্রামের বজরং ক্লাব মূলত বিজেপি প্রভাবিত একটি ক্লাব, তাই ক্লাবের সদস্য তথা বিজেপি নেতা পরমেশ্বর মণ্ডল দাবি করেন, পশ্চিমবঙ্গে এবার নিশ্চিত বিজেপি জিতছে, তাই করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে কোনো বিজেপি সমর্থক যেন বিজয় উৎসব পালন না করেন। সঙ্গে বিজেপি নেতার আবেদন করেন, সবাই যেন ভ্যাকসিন সঠিক সময় নিয়ে নেন। এবার শুনে নেওয়া যাক বজরং ক্লাবের সদস্য তথা বিজেপি নেতা পরমেশ্বর মণ্ডলের বক্তব্য। ঝাড়গ্রাম থেকে ভবানী গিরির রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। আজকে আমরা নয়াগ্রাম বজরং ক্লাবের উদ্যোগে আমরা বজরঙ্গীর জন্মজয়ন্তী পালন করলাম এবং আজকে আমরা নয়াগ্রাম বাসীকে আমরা একটাই আবেদন করব, কোভিড-19 পরিস্থিতিতে যেন প্রত্যেকে মাস্ক পরেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন। আমরা জানি আগামী 2 তারিখে ফল ঘোষণা হবে, তাতে আমাদের ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হবে, কিন্তু অতি উৎসাহিত হয়ে মিছিল বের করবেন না, বাড়িতে বসে রেজাল্ট দেখুন এবং বাড়িতে বসে ভালো মন্দ খেয়ে আনন্দ উপভোগ করবেন, এই আশা রাখছি। এবং সকলকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি নির্বাচনের ফল ঘোষণার আগে এবং পরে, দুটোই আপনারা উপভোগ করুন বাড়িতে বসে। এবং যত সম্ভব আমরা 3 তারিখের পর থেকে যেন সবাই ভ্যাকসিন নেই, ভ্যাকসিন প্রত্যেকে যেন স্বাস্থ্য দপ্তরে গিয়ে তাদের নাম নথিভুক্ত করে নয়াগ্রাম সুপার ফেসিলিটি হাসপাতালে নেন এবং মাস্কটা অবশ্যই পরবেন। এটুকু নয়াগ্রামবাসীর কাছে আমাদের বজরং ক্লাবের পক্ষ থেকে আবেদন। নমস্কার।